TGN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, সৌদি আরব প্রবাসীদের দুর্দিনে সুখবর দিলেন বাদশা সালমান, প্রবাসীরা পাবে নতুন কাজের সুযোগ, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব প্রবাসীদের জন্য কয়েকদিন পরপরই দুঃসংবাদ শোনাচ্ছে সৌদি সরকার। তবে এর মাঝেই হঠাৎ পাওয়া গেল বেশ বড় ধরনের একটি সুসংবাদ, কারণ দিন দিন সৌদি আরবে চাকরির কোটা শেষ হয়ে যাচ্ছিল, বিশেষ করে প্রবাসীদের জন্য। প্রতিনিয়ত নতুন করে কোটা সৃষ্টি করা গেলেও সৌদি সরকারের জন্য সৌদি প্রবাসীদের উপর কোনো চাপ পড়ত না। তবে সৌদি সরকারের নতুন নতুন কিছু প্রকল্প ধারায় নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। সৌদি আরবের পবিত্র দুই মসজিদে আরও উন্নয়ন ও সম্প্রসারণের জন্য দুটি কোম্পানি গঠন করেছে সৌদি সরকার। কোম্পানি দুটি হচ্ছে রাওয়া আল হারাম ও রাওয়া আল মদিনা। কোম্পানি দুটি মসজিদ আল হারাম ও মসজিদ নবাবীর চারপাশে আবাসিক এবং বাণিজ্যিক ভবন নির্মাণ করবে। সংশ্লিষ্টরা জানিয়েছে, আশা করা হচ্ছে 2030 সালের মধ্যে 3 কোটি মানুষ প্রতিবছর মক্কায় এবং 2 কোটি 30 লক্ষ দর্শনার্থী মদিনায় আগমন করবে। তাই কোম্পানি দুটি মক্কা ও মদিনায় মসজিদ আল হারাম ও মসজিদ নবাবীর কাছাকাছি এলাকায় 1.5 লাখ হোটেল কক্ষ নির্মাণ করবে। মক্কায় 115টি ভবন নির্মিত হবে, যে ভবনগুলোতে কক্ষের সংখ্যা হবে 70,000, যেখানে প্রতিদিন 3,10,000 দর্শনার্থী থাকতে পারবে। আর মদিনায় 80,000 হোটেল কক্ষ নির্মিত হবে, 500 আবাসিক ইউনিট থাকবে সেখানে। মসজিদ নবাবীর আশেপাশে প্রজেক্টে বাস্তবায়িত হলে 2 লাখ মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হবে। 2019 সালের শেষের দিকে এসব প্রজেক্টে বাস্তবায়নের কাজ শুরু হবে এবং 2023 সালে প্রথম ধাপে কাজ শেষ হবে। মসজিদ আল হারামের আশেপাশে বাস্তবায়িত প্রজেক্টের মাধ্যমে 2030 সালের মধ্যে 1,60,000 জনের কর্মসংস্থান হবে। 2019 সালে কাজ শুরু হবে এবং 2024 সালের মধ্যে এই সমস্ত কাজ শেষ হয়ে যাবে এমনটা আশা করা হচ্ছে। সব মিলে প্রজেক্ট দুটি বাস্তবায়িত হলে 3,60,000 জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা সৌদি আরবের জাতীয় অর্থনীতিকে আরও গতিশীল ও সমৃদ্ধশালী করবে। অন্যদিকে এত বিশাল সংখ্যক কর্মসংস্থানের জন্য প্রবাসীদের উপরেই নির্ভর করবে সৌদি সরকার, যার ফলে আবারও সৌদি আরবে প্রবাসীদের চাহিদা বেড়ে যাবে। নিঃসন্দেহে সৌদি সরকার কর্তৃক গৃহীত এই পদক্ষেপটি আমাদের প্রবাসীদের অনেক বড় কাজে দিবে। আশা করছি সৌদি সরকার এরকম আরও বড় বড় অনেক প্রকল্পে প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এতে করে সৌদি আরব প্রবাসীদের অনেক বড় উপকার হবে। ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।